ওয়েলকাম টু মাই অল স্টুডেন্টস আজকের প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ মানসিক ও শারীরিক সমন্বয় সাধন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমরা আগস্ট মাসে মিড ডে মিলের সামগ্রীর সঙ্গে পাবে অর্থাৎ তোমাদের গার্ডিয়ানকে দেওয়া হবে সেটা তোমাদের বাড়িতে পৌঁছাবে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি আমরা এখন সমাধান করবো তাহলে এখন আমরা দেখে নিই সেই টাস্কটি প্রথম দেখো হচ্ছে নিচে পাটটি পড়ে বুঝে ছবি আঁকো এবং রঙ করো এখানে বলে রাখি তোমাদেরকে শুধু কিন্তু রঙ করতে হবে অর্থাৎ বিভিন্ন রকমের ছবি আঁকতে হবে এবং রং করতে হবে শুধু রং না ছবি এঁকে রঙ করতে হবে বনে অনেক গাছ অর্থাৎ এখানে তোমাদেরকে একটা বনের ছবি আঁকতে বন রয়েছে তাতে অনেক গাছ রয়েছে সেরকম গাছের ছবি আঁকতে হবে এখানটাতে অর্থাৎ বনে গাছে নানান রঙের ফুল আঁকতে হবে হ্যাঁ সেই বনে আছে পশু দু চারটে পশু বা একটা দুটো পশুর ছবি এবং একধারে নদী আছে যে তোমরা যদি নদীর ছবি দিতে চাও এরকম করে একটু সাইড দিয়ে নদী দিয়ে দিতে পারো এদিকেও গাছপালা রয়েছে এদিকেও বন জঙ্গল রয়েছে এরকম করে তোমরা দেখাতে পারো অবশ্যই হ্যাঁ এরকম করে গাছপালা যে রয়েছে সেগুলো এবং তার ঝোপঝাড় তার বিস্তৃতি সব কিছুই তোমরা এখানে বোঝাতে পারো আর নদীতে অনেক মাছ আছে এই নদীতে যে মাছ তাহলে নদীটা আরেকটু বড় করে দিও তোমরা হ্যাঁ দিলে স্পষ্ট বোঝা যাবে যে এতে মাছের ছবি দু একটা এঁকে দেবে তোমরা এই দিয়ে রঙ করে দিও এটাই হচ্ছে তোমাদের প্রথম যেটা কাজ সেটা করতে হবে দ্বিতীয়ত যেটা দেখো ড্র এ রেড ফ্লাওয়ার ইন দ্য গিভেন স্পেস এই যে স্পেসটা দেওয়া রয়েছে এখানে একটা লাল ফুল আঁকতে বলা হয়েছে তোমরা কিন্তু লাল ফুল আঁকতে ভুলো না এই লাল ফুলটা এখানে এঁকে দিও আর তারপরে তার র তাকে রঙ করতে হবে অর্থাৎ ছবিটা এঁকে এখানে কিন্তু রঙ করতে হবে তোমরা এটা জবা ফুলের ছবি এঁকে দিতেই পারো হ্যাঁ সেই জবা ফুলের ছবিটা এঁকে দিয়ে তোমরা কী করবে না যে জবা ফুলের এইখানে তো যাই হোক আমার এখানে জায়গাটা একটু ছোট লাগছে তোমরা একটা জবা ফুলের মানে ছবি এঁকেই দিও দিয়ে হচ্ছে এখানে কি করবে না সেই ছবিটাতে আরেকটু পাঁপড়িটা বড় হবে এঁকে তার ফুলের নাম দেবে এটা কি ফুল আঁকলে লাল রঙের ফুল অবশ্যই হতে হবে আর তারপরে দেখো যেটা রয়েছে ড্রয় এ ফুট একটা ফলের ছবি আঁকতে হবে এবং কালারিট নেম ইট তোমরা তো জানো এখন এই গেল গেলো আমের সিজন কাঁঠালের সিজন চলছে আম কাঁঠালের সিজন কাঁঠাল শেষের পথে তাহলে আম বা কাঁঠাল বা অন্য কিছু তোমাদের প্রিয় ফল আপেল ইত্যাদি আঁকতেই পারো এবং তাতে রঙও দিয়ে দিতে পারো এ ঠিক এই জায়গাটা নেক্সট যেটা তোমাদেরকে করতে হবে এই ছবি থেকে ছবি থেকে খুঁজে বার করো কয়টি আকার আছে হ্যাঁ বার করো কয়টি আকার আছে প্রথম দেখো এই যে আকারটা দেওয়া রয়েছে এইটা কয়টা আছে তোমাদেরকে এটা বের করতে হবে এই এইটা কটা আছে এখন এইটা দেখো এই ছবিতে এই যে দুটো দেওয়া রয়েছে একটি তার ভেতরে আরেকটি এই দুটো দেওয়া রয়েছে দুটো পেলাম আর তো এরকম আমরা এই একটা দেখতে পাচ্ছি দেখো এইদিকে এই যে আলমারিটা এটাও কিন্তু এইরকমই ছবি আর তার পাশে এটাও তোমরা লিখতে পারো এটা তাহলে এক দুই তিন চার তাহলে এখানে কটা পাচ্ছি চারটি তোমরা লিখতে পারো এখানে চারটি এটা বাংলায় লেখা ইংরেজিতে নয় কিন্তু তারপরে আর আপাতত দেখছি না এটা গোল টাইপ এই টাইপ নয় আচ্ছা তারপরে দেখো বৃত্ত বৃত্ত কটা পাচ্ছ বৃত্ত একটা এখানে পাচ্ছি একটা পাচ্ছি তারপরে এখানে একটা একটা বৃত্ত এই বক্সটার ভেতরে দুটো তিনটে চারটে পাঁচটে আমরা পাঁচটা বৃত্ত পাচ্ছি তাহলে পাঁচটি লিখে দেবো এখানে কটি বৃত্ত পাচ্ছি পাঁচটি তারপরে এখানে কি আছে না এই যে দেখো এই যে ছবিটা বর্গক্ষেত্র এটাকে বলা হয় বর্গক্ষেত্র চারদিক যার এই বর্গক্ষেত্র কটা রয়েছে আমরা এখানে দেখব বর্গক্ষেত্র কটা রয়েছে বলতো এখানে দেখো একটি দুটি তিনটি হতে পারে এর চেয়ে বেশি আর আমরা দেখতে পাচ্ছি না তাহলে এখানে লিখতে হবে তিনটি হ্যাঁ তিনটি তারপরে ত্রিভুজ কটা রয়েছে এখন ত্রিভুজ ওহো বৃত্ত সংখ্যা বাড়বে তোমাদের একটু বলে দিই বৃত্ত সংখ্যাটা আমি আবার ঘুরে বলছি এইখানে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি এখানে সাতটি তাহলে বৃত্ত হবে ভুলে আমি পাঁচটি বলে দিয়েছি এই দুটো আমি দক্ষ করিনি তোমরা কিন্তু এটা গুণে লিখো তাহলে সাতটি হবে পাঁচের জায়গায় সাত এরপরে লাস্ট যেটা রয়েছে ত্রিভুজ ত্রিভুজ কটা পাচ্ছি ত্রিভুজ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ত্রিভুজ আপাতত দেখতে পাচ্ছি তারপরে এইখানে একটা কাটা রয়েছে এটা একটা ত্রিভুজ হয় এক সাত এখানে যদি এরকম দেখো একটা হয় আট আর না হলে আপাতত ছটা তোমরা লিখতে পারো বা আটটা আমি দেখলাম তাহলে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইটাকে যদি ধরো তাহলে আটটি ত্রিভুজ হবে আর ওই দুটো বাদ দিলে ছটি এই হচ্ছে মূল যে এখানে ছবিটা ধরে যেটা গুনতে হবে তোমাদের আমি সেটা বলে দিলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ও সবাইকেই সময় দিয়ে দেখার জন্য এবং যেতে যেতে বলে রাখি যদি ভিডিওটাকে না লাইক করে থাকুক তাহলে এখনই লাইক করে দাও কারণ আশা রাখি তোমাদের ভালো লেগেছে আর পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এই ভিডিওটাকে আর যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে দেওয়া অল নোটিফিকেশান বেলটি প্রেস করতে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে